আমরা সব সময় এই এখান থেকে মুরগির ফার্ম এই বিড়ালের জন্য বড় লোকেরা কুকুর বিড়ালের জন্য নিতে আসে আর গরিবেরা ভাই মুরগি কিনতে পারে না এইগুলো দিয়ে মানে তৃপ্তি মিটে আর কি কি চাই এই মুরগি ট্যাং আর খাবার লাগে এখন কিনতে পারতেছেন না নাকি 1 10 টাকা লাগে বাজে রইছে 10 টাকা জন্য আপনি কিনতে পারতেছেন হ্যাঁ 10 টাকা দেই না আর বেড়াও দেয় না কেউ কুকুর রে খাওয়া কেউ বিড়াল রে খাওয়া আর কেউ নিজেরা খায় এই মুরগি ট্যাং আর মুরগি রান কি করবেন খাবার লাগে এখন কিনতে পারতেছেন না নাকি 1 10 টাকা লাগে বাজে রইছে 10 টাকা জন্য আপনি কিনতে পারতেছেন হ্যাঁ 10 টাকা দেই না আর বেড়াও দেয় না কেজি উনি কত বলতেছেন আপনি আর কেন লইলাম আমি 10 টাকা 30 টাকা দিয়ে লইলাম আমি বাবা হইছে দিব এমনি আরেকবার আলো হইছে 40 টাকা দিয়া হে নলো চালাব না ওই এই জায়গা আমাদের আইছি এই জায়গা 40 টাকা আছে 30 টাকা কইতে বলতেছি আমি দিত এই আপনি কত বলতেছেন আর উনি কত বলতেছেন আমি বলতাছি 30 টাকা আর যে বেসফু মাজন হে 40 টাকা আছে কি কি সেটা কি কোনটা কোনটার দাম বলতেছেন এই পাওয়ার আর গলার কেজি উনি কেমন বলতেছেন আপনি কি বলতেছেন হ্যাঁ 30 বলতেছেন নিজে খাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য প্রথম না আগে নিতাম 80 টাকা 90 টাকা নিতাম ওয়ান ওয়ান এসে কা 140 140 আপনি 130 বলুন 140 হ্যাঁ আপনি কি এর আগেও নিয়ে খাইছেন না আজকে প্রথম এর আগে আমি খাইছি 80 টাকা 90 টাকা কেজি না খাইছি এই মাসে কানে আগে মাসের মতো কয়বার নেওয়া হয় মেডেনে দেরি করিয়ে না আমরা এই এক মাস চাই যে সময় দেশ আই এই সময় কিনে নেই তো মাস দেড় মাস আগে গেছিলাম বা দেশো পরে 90 টাকা কেজি নিলাম দেশে কিনে নিয়ে যান ফ্যামিলির জন্য হ্যাঁ খাওয়ার জন্য নিয়ে যাই আছি এক কেজি দেড় কেজি নিয়ে যাই তো ওয়ান মাস দেড় মাস হয়েছে ওয়ান এবার দেশ হয়ে যায় ওয়ান আইসি ওয়ান দর বাড়ি গেছে আমরা তো বিড়াল ফালি আমরা সব সময় এই এখান থেকে মুরগির ফার্ম এই বিড়ালের জন্য আর এখন যে অবস্থা যা শুনতে পাই হয়তো অনেকে টাকার জন্য কিনতে পারে না ওরাও পর্যন্ত এখন এই বিড়ালের ইয়ার মুরগির ফাও নিয়ে তারা মোটামুটি এ তাদের বিপদ সাধতেছে তারা খাইতেছে যাক এই জন্য আমরা সবসময় নেই তো আমাদের বিড়ালে খাবার হিসেবে আমরা নেই কিন্তু এগুলি কিন্তু বিড়ালে খাবার সবাই খাইতে পারে তা আমরা ফালি বিড়াল ফালি বিদায় আমরা নিতেছি অন্য অন্য কোনো সমস্যা নাই বিড়াল ফালি এই জন্য অন্য কিছু না কিন্তু এগুলা বেশিরভাগ গরিবেরাও নেয় বড় লোকেরা তো ভাই বড় লোকের কই আর কি বলবো বড় লোকেরা কুকুর বিড়ালের জন্য নেয় ওনারা বিড়াল ফালে কুকুর ফালে বেশিরভাগ ওনার যে ওদের জন্য নেয় আরে কুকুর বিড়ালের খাবার মানুষ খাচ্ছে আসলে কোন ভাই কি করার মালের যে চাহিদা যেরকম রেট বাড়ছে দেশের যেরকম যে অবস্থা গরিবেরা তো এটা খাইয়ে তো তৃপ্তিতে মিঠা লাগবে ভাই কোনটা খালি গিলে করে যে ভাই আমরা যেগুলো রিক্সা চলা মিনতে আমি আমারটা আমি মিনতিগত কম রেট থাকি 140 টাকা রাখি আমি এনে কাস্টমার তে বেঁচে 160 টাকা যেগুলো রিক্সা মানে মিনতি কাজ করে রিক্সা চলা ওর জন্য আমি রেট কম রাখি আর পা এনে কাস্টমার কাছে বেশি 140-30 এভাবে এটা বেশি 120 টাকা 30 টাকা এভাবে বেশি আর এটা পাকিস্তানে গেলে 160 টাকা 180 টাকা আর ব্রয়লারে গিলা কলি যা 150 আর সব মিলে নিলে 130-130 টাকা বেচে আচ্ছা মূলত ক্রেতা বেশিরভাগ কুকুর মানে বড় লোকেরা কুকুর বিড়ালের জন্য 20-30 কেজি হিসেবে নিয়ে যায় তারা বাসার জন্য কিনে নেয় কারা কিনে বাসার জন্য ভাই মাঝে মাঝে আমরা নিজেরাও খাই মিথ্যা কথা বললাম না মাঝে মাঝে আমরা নিজেরাও খাই বুঝছেন কেউ কুকুর রে খাওয়া কেউ বিড়াল রে খাওয়া আর কেউ নিজেরা খায় বুঝছেন সবাই কিনে আচ্ছা ভাই এই যে গিলা কলি যেগুলো এগুলো কারা কিনে এটা বড় লোকে কিনে ছোট লোকে কিনে গরিবরা কিনে সবাই কিনে